ওয়ার্ল্ড ব্যাংকের আগ্রহে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি প্রজেক্ট শীর্ষক উদ্যোগ গ্রহণ করা হয়। প্রতিবেশগতভাবে সীমাবদ্ধ ও দারিদ্র্যপীড়িত দক্ষিণ অঞ্চলের বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি জেলা, এসব অঞ্চলে সামুদ্রিক জলোচ্ছ্বাস এবং মাটি ও পানিতে লবণাক্ততা কৃষি উৎপাদনকে বাধাগ্রস্ত করে। বছরে একটির বেশি ফসল উৎপাদন করা সম্ভব হয় না, আর মাছ ও প্রাণী সম্পদের কাঙ্ক্ষিত উৎপাদনও ঘটে না। এসব কারণে এই এলাকাগুলোতে দারিদ্র বিমোচনের হার কম। অন্যদিকে আকস্মিক বন্যা ও সাময়িক খরা পীড়িত উত্তরাঞ্চলের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলা, এই জেলাগুলোতে পরিবেশ ও প্রতিবেশের সঙ্গে খাপ না খাওয়া জাতের স্বল্পতা বিদ্যমান ও গবেষণাপ্রাপ্ত জাতসমূহে চাষের প্রয়োজনীয় ও লাখসই চাষ প্রযুক্তি প্রয়োগের অভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে না। এই অঞ্চলসমূহের মধ্যে কিছু এলাকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রাথমিকভাবে প্রকল্পভুক্ত করা হয়েছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হল কৃষির বিভিন্ন উপখাতসমূহ যথা ফসল, মৎস্য ও প্রাণী সম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধি করে মোট কৃষিজ উৎপাদন বৃদ্ধি করা। এই উদ্যোগের কাঙ্ক্ষিত ফল হবে একদিকে কৃষির বহুমুখীকরণ, অন্যদিকে নিবিড়তা বৃদ্ধি করা, যার ফলে খামার ও ব্যক্তি পর্যায়ে আয় বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন। কর্ম অঞ্চলের প্রতিবেশগতভাবে সীমাবদ্ধ ও দারিদ্র্যপীড়িত চিহ্নিত এলাকায় সার্বিক কৃষি কর্মকাণ্ড উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও বিএডিসি কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তিসমূহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর এবং প্রকল্পের বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের সমন্বয়ে সরাসরি মাঠ পর্যায়ের সুফলভোগী কৃষক ও খামারি পর্যায়ে সম্প্রসারণ করা হচ্ছে। কৃষি কর্মকাণ্ড পরিচালনার নিয়ামক উপকরণগুলোর মধ্যে নিরবিচ্ছিন্ন সেচ সুবিধা ও উন্নতমানের বীজ প্রাপ্তির নিশ্চয়তা অন্যতম। সেই লক্ষ্যে বিএডিসির সহায়তায় এই ধরনের গভীর নলকূপ স্থাপন করা হয়েছে কর্ম এলাকায়। দর্শক মন্ডলী, রংপুর জেলার পীরগাছা উপজেলার কয়েকজন কৃষক আমাদের সাথে আছেন, ওদের সাথে কথা বলবো। এই এলাকার সেচের যে সমস্যা এতদিন ছিল, সেই সমস্যার সমাধান তারা কিভাবে পেয়েছে এবং এই যে প্রযুক্তির উন্নয়ন হচ্ছে, সেই সুযোগ নিয়ে তারা কিভাবে কৃষির উৎপাদন বৃদ্ধি করছে, কিভাবে তারা লাভবান হচ্ছে, কিভাবে আমাদের জাতীয় উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখছে, এই সার্বিক বিষয়ে একটা চিত্র হয়তো তুলে আনতে পারবো আমরা এই কৃষক ভাইদের সাথে কথা বলে। আমাদের এই কৃষি বাড়ি পাইপের আগে যে কাঁচা ড্রেন ছিল, এই কাঁচা ড্রেনের জমির অপচয় ছিল আর পানির অপচয় বেশি হয়েছিল, আর এই বারিক পাইপ দেওয়ার কারণে, মাটির নিচে দিয়ে পাড়ি পাইপ যাওয়ার কারণে উপরে আবাদ করতে পারতেছি আর পানিরও অপচয় কম হইতেছে। আর আগে ধরতে পারছিলাম মনে করেন যে 30-35 একর, আর বারিক পাইপ দেওয়ার কারণে আমরা 45-50 একর জমিন পানি সেচতে পারতেছি। এতে পানির কোনো প্রবলেম আসতেছে না। আচ্ছা, আরেকটা কথা বলেন যে এই যে পার বিঘা বোরো মৌসুমে যে ধানটা আমরা করি সেচ নির্ভর, তাতে খরচ কি পড়ছে? আপনাদের তো একটা সমিতি করেছেন, এই খরচটা কি যদি বলতে পারেন? প্রতি এক বিঘাতে 33% বিঘা, প্রতি বিঘাতে প্রায় 1100-1200 টাকা এখন খরচ হচ্ছে। আর বারিক পাইপের আগে ছিল 1500-1800 টাকা প্রতি বিঘা। আপনার কাছে একটু জানি, কত বিঘা জমি আছে আপনার এখানে? আমার এখানে আছে আপনার 8 বিঘা জমি। 8 বিঘা কি করছেন? এই যে চাষও করি, আলু করি, আলু করি, কলাও করি। কলা করেন? আচ্ছা, এখানে যে এটা করলো কার? আইপিপি। আইপিপি? হ্যাঁ। তো এদের প্রযুক্তি তো আপনারা দিয়েছে যে কিভাবে আপনাদের কৃষি করবেন, কোন ফসলে শেষ কম লাগে, এই প্রশিক্ষণগুলি কি আপনারা পেয়েছেন? জি, হয়েছে। পেয়েছেন, সেই অনুযায়ী আপনারা চাষ করছেন? সেই অনুযায়ী আমরা চাষ করতেছি। আচ্ছা, এই যে আলু করছেন, আবার অনেককে দেখলাম গম করছে, এগুলো তো শেষ মানে কম লাগে? শেষ কম লাগে, এগুলো আপনারা করছেন? এলো করছি। এই যে আপনারা এখন মাঠে দেখছে আলু, এরপরে কি করবেন? এরপরে আমরা আলু তোলাবো, ইদি লাগাবো, ইদি লাগাবো, বোরো লাগাবো, বোরো লাগাবো। আচ্ছা, Thank you.
কৃষি কর্মকাণ্ডে টেকসই প্রযুক্তি ব্যবহার, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব বিবেচনায় রেখে ফসল নির্বাচন এবং জাত নির্বাচন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লাইভলিহুড ফার্মার্স স্কুল LFS চাষী দল বা সমাজভিত্তিক কৃষি দল গঠন করে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে প্রকল্পের মাধ্যমে। প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক কৃষাণীরা বাড়ির আঙিনায় বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করে পারিবারিক চাহিদা মিটিয়ে বিক্রি করে বাড়তি আয় রোজগার করছে। অন্যদিকে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহায়তায় উচ্চ ফলনশীল জাতের ডাল, সরিষা, গম, ভুট্টা ইত্যাদির আবাদ করছে। আমি মোহাম্মদ মাসুদুর রহমান, LFS লাইভলিহুড স্কুলের আমরা হলো সদস্য, চকশোলাগাড়ি আমাদের এই গ্রাম। আমরা 25 জন সদস্য আছি। IAPP প্রকল্প থেকে এই বাড়ির 14-20টা পাইছি। তো আমরা আশা করি এই গাছটা যেভাবে মোটা হয়েছে এবং সরিষা দানাগুলো যেরকম দেখা যাচ্ছে তাতে মনে হবে এটা 10 থেকে 12 মণ সরিষা হবে আশা করি আর কি। LFS এর সদস্য যে ভাইয়েরা আছে তা দেখা দেখে এই সরিষা করবে, ওরা সবাই করবে। আমি পাশে আমার দেশি জাতের সরিষা করছি, সেই সরিষাটা গাছও ছোটো হয়েছে, গাছের বীজগুলো না ছোটো ছোটো, সেখানে আমাদের ফলনটা বেশি ভালো হতো না, সেখানে বিঘায় 4 থেকে 5 মণ হতো। এবছর রংপুরের এই অঞ্চলগুলিতে সরিষার আবাদ বৃদ্ধির সাথে সাথে বাড়তি আয় রোজগারের বিষয়কে বিবেচনায় এনে মধু উৎপাদনের জন্য মৌমাছি লালন পালনের কৌশল প্রদর্শন করা হয়েছে এবং প্রশিক্ষণ দেওয়া হয়েছে খামারিদের। IAPP ইন্টিগ্রেটেড এগ্রিকালচার প্রোডাক্টিভিটি প্রকল্পের আওতায় আমরা গত 2 বছর যাবৎ কাজ করছি এই উপজেলায়। তো আমরা গত বছর আমাদের যে সরিষার যে এরিয়া ছিল 215 হেক্টর, এবছর আমাদের সেটা 650 হেক্টরে উন্নীত হয়েছে। এবং আমি মনে করি IAPP প্রকল্পের আওতায় চাষিদেরকে আমি LFS প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে তাদের যে এই বড়ো এবং আবার আমাদের মাঝখানে যে সময়টি আছে যেটা আমাদের ফেলো পড়ে থাকে সেটা আমরা উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছি, ফলে এই সরিষার উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আমরা সরিষা চাষিদের সরিষার উৎপাদন ফলন বৃদ্ধির পাশাপাশি তাদেরকে সরিষা ক্ষেত্রে যে মৌ চাষ করে তাদের অধিক পরিমাণ আয় করা সম্ভব, এজন্য উপজেলায় 4টি জায়গায় 4টি বক্স সরিষা ক্ষেত্রে মৌ বক্স স্থাপন করেছি। ইতিমধ্যে আমরা এখানে ভালো সুফল পাচ্ছি। আমরা প্রতি সপ্তাহান্তে 1 কেজি করে মধু হারভেস্ট করতে পাচ্ছি এবং চাষিরা এখান থেকে যার মূল্য প্রায় 1000 টাকা। সরিষা উৎপাদনের পাশাপাশি মৌ এই মধু বিক্রি করে চাষিরাও ব্যাপকভাবে লাভবান হবে। ডাল জাতীয় শস্য ও সরিষার সনাতনী স্থানীয় জাতের উৎপাদন কম হওয়ায় একসময় তামাক চাষের দিকে ঝুঁকতে থাকে কৃষক। ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি প্রজেক্টের সহায়তায় উচ্চ ফলনশীল জাতের বীজ পাওয়ায় বৃহত্তর রংপুর অঞ্চলের কৃষক বর্তমানে তামাক ছেড়ে ডাল ও সরিষার চাষের দিকে আগ্রহী হয়েছে। কৃষি গবেষণা থেকে IAPP-র আওতায় এখানে ট্রায়াল দেওয়া হয়েছে, এটা বাড়ি সরিষা 17, এছাড়াও বাড়ি সরিষা 14 এবং 15 আরও 2টা ট্রায়াল এখানে দেওয়া আছে। তো এখানে ফার্মার কম্পারেটিভ স্টাডি করবে যে এখানে 14, 15 এবং 17 কোনটার বেনিফিট তার বেশি হচ্ছে। তো কম্পারেটিভলি 14 থেকে আমরা যেটা আশা করছি যে 17-র 1 সপ্তাহ ডিউরেশন কম সেই হিসাবে এবং প্রোডাকশনও নিয়ার অ্যাবাউট 14-র চেয়েও বেশি। তো সেই হিসাবে ফার্মার আমার বিষ্ণু দাদা উনি এই ট্রায়ালটা করছেন। উনি বিস্তারিতই বলছেন যে স্যার আমরা আগে যেটা করতাম সেটা থেকে এটা আমার এখন পর্যন্ত যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এবছর প্রচুর পরিমাণে গমের আবাদ হয়েছে রংপুর অঞ্চলে। এগুলো বাড়ি উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের গম। রোগবালাই ও খরা সহিষ্ণু উন্নত জাতের এই গম চাষে সেচ খরচ অত্যন্ত কম। কৃষক এই জাত গ্রহণ করেছে এবং প্রকল্প সহায়তায় বীজ তৈরি করছে। এই প্রদর্শনী প্লটগুলো দেখে স্থানীয় কৃষকরা আগ্রহী হয়ে উঠেছে। বিজ্ঞানীদের উদ্ভাবিত
কোনো একটি জাতের ফসল, মাছ, প্রাণী এবং কোনো প্রকল্প কর্মকাণ্ড যখন কৃষক বা খামারের নিকট সমাদৃত হয়, তখনই বলা যায় ওই কার্যক্রম টেকসই হয়েছে।